নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি অয়েল ফিল্ডে চাকরি করি, তো যখনই আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কী কাজ করো, তখন আমি বলি আমরা তেল খুঁজি। তেল খোঁজা ব্যাপারটা এক কথায় উত্তর দিই ঠিকই, কিন্তু একটু জটিল। কিন্তু আমি ভাবলাম আমি সাভাঙ্গারে আছি, আর অয়েল মিউজিয়ামের সামনে, সাভাঙ্গারে একটি সুন্দর অয়েল মিউজিয়ামে আছে, তাহলে কেন না আমি আপনাদের অয়েল মিউজিয়ামটা ঘোরাই আর বোঝাবার চেষ্টা করি যে আমরা কী করে সমুদ্রে যাই, কী করে আমরা থাকি সমুদ্রে অয়েল ইনস্টলেশনে। কাজের জায়গায় আমরা ছবি তুলতে পারি না, আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয়। ছবি তোলা বা মোবাইল ফোন আমাদের কাজের জায়গায় অ্যালাউ নয়, সেই জন্যে অয়েল মিউজিয়ামটা হচ্ছে সবথেকে ভালো জায়গা যেখানে আমি আপনাদের সহজভাবে বোঝাতে পারবো যে আমরা কী করে তেল খুঁজি বা কী করে গিয়ে সমুদ্রের মাঝখানে থাকি, এই সব জিনিস। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আমিও খুব এক্সাইটেড। সঙ্গে থাকুন, চলুন দেখতে থাকি অয়েল মিউজিয়াম। তেল বা গ্যাস থাকার জন্য তিন রকমের পাথর থাকাটা জরুরি। এক নম্বর হচ্ছে সোর্স রক, দু নম্বর হচ্ছে রিজার্ভার রক, তিন নম্বর হচ্ছে ক্যাপ রক। সোর্স রক যেটা আপনি দেখতে পাচ্ছেন সব থেকে নিচে, এখানে এক্সাম্পল হিসেবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। সোর্স রক হচ্ছে বিশেষত কাদা মাটির সঙ্গে মেশানো শৈবাল, জীবজন্তুর দেহাবশেষ লক্ষ লক্ষ বছর ধরে জমে পাথর হয়ে যায়। সোর্স রকের ঠিক ওপরেই আছে রিজার্ভার রক। রিজার্ভার রক হচ্ছে বেসিক্যালি স্যান্ডস্টোন, এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনি ছোটো ছোটো গ্রেন মতো আছে, এগুলোকে বলে পোর। ছোটো ছোটো গ্রেনের মাঝখানে যে জায়গাগুলো আছে, তো সোর্স রক থেকে তেলটা মাইগ্রেট করে রিজার্ভার রকের মধ্যে চলে আসে। আর রিজার্ভার রকে পোরা স্পেস থাকলেই হবে না, পোরগুলোকে একটার সঙ্গে একটাই যুক্ত হতে হবে, সেটাকে আমরা বলি পারমিবিলিটি, যাতে তেলটা মাইগ্রেট করে উপরের দিকে। আর একটা জরুরি জিনিস হচ্ছে ক্যাপ রক, যেটাকে আমরা বলি ট্র্যাপ। ট্র্যাপ রক হচ্ছে বেসিক্যালি শেল, এটা ইনপারমিবেবল, এর ভেতর থেকে অয়েলটা এসকেপ করতে পারবে। তার মানে অয়েলটা ক্যাপ রকের ভেতর সোর্স রক থেকে উৎপত্তি হয়ে পারমিবেবল বেড, এটাকে পারমিবেবল বেডও বলা হয়, ট্র্যাপের মাঝখানে জমা হয়ে থাকে, তাহলে তেলটা ওপর দিকে বেরিয়ে আসতে পারে, না হলে তো তেলটা সারফেসে বেরিয়ে আসত। এখন নরওয়েতে 62টা ফিল্ড থেকে তেল আর গ্যাস পাওয়া যায়। প্রথম তেল পাওয়া যায় 1969 সালে ব্লক নাম্বার 2-4 থেকে। রিগের নাম ছিল ওশিয়ান ভাইকিং ড্রিলিং রিগ। পুরো নেশনটা চেঞ্জ হয়ে যায় এই ডিসকভারির পর। তখনও ক্রুরা জানতো না যে ওরা কী পেতে চলেছে বা কী পেয়েছে সমুদ্রের নিচে 3000 মিটার নিচ থেকে। ওরা প্রমাণের জন্য একটা সিরাপের বোতলে করে তেলটা নিয়ে আসে। অয়েল অ্যান্ড গ্যাস খুঁজে পেতে গেলে সবথেকে যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে সাইসমিক সার্ভে। সমুদ্রের মাঝখানে সাইসমিক সার্ভে করা হয় একটা বোট নিয়ে গিয়ে, যার সঙ্গে আর লাগানো থাকে একটা এয়ার গান অ্যাজ এ সোর্স আর তার রিসিভার। এয়ার গান দিয়ে ব্লাস্ট করানো হয় যাতে সাউন্ড ওয়েভটা ট্রাভেল করে জিওলজিক্যাল ফরমেশনের ওপর, আর ট্রান্সমিটার দিয়ে সেটাকে রিসিভ করা হয়। বিভিন্ন ধরনের সাউন্ড ওয়েভ রিসিভ করার পর জিওলজিস্টরা মোটামুটি একটা ধারণা করতে পারেন যে ওখানে হাইড্রোকার্বনের উপস্থিতি থাকতে পারে কি পারে না, কিন্তু সাইসমিক সার্ভে সব সময় বলে দেয় না যে ওখানে অয়েল আছে কি নেই, একটা ধারণা পাওয়া যায়। সাইসমিক সার্ভেতে এই রকম ধরনের এয়ারগান ইউজ করা হয়। আমি এয়ারগানটাকে অ্যাক্টিভেট করে দেখাচ্ছি। সাইসমিক সার্ভে হবার পর যখন জিওলজিস্টরা মনে করেন যে জায়গাটিতে তেল বা গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, তখন সেখানে নিয়ে আসা হয় রিগ। রিগ এসে সেখানে স্পট করে শুরু করে ওয়েল। ওয়েল তৈরি হওয়ার পর চলে তেলের সন্ধান। সমুদ্রের মাঝখানে অয়েল ইনস্টলেশনগুলো মোটামুটি রকম সহজভাবে ভাগ করতে গেলে চার রকমের বলা যেতে পারে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিগ, জ্যাকআপ রিগ। অফশোর ইনস্টলেশনগুলোকে রিগও বলা হয়, অফশোর মানে সমুদ্র। জ্যাকআপ রিগগুলো হচ্ছে তিনটে লেগ আছে আপনি দেখছেন, এটা একদম সমুদ্রের নিচে পর্যন্ত চলে যায় লেগগুলো। বেসিক্যালি কী করে আমরা ওয়েল
ড্রিল করা হয়, এরকম একটা হোয়েস সিস্টেম থাকে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে মাস্ক ইনহিবিটর লেখা আছে, একটা ম্যাসিভ হোয়েস সিস্টেম থাকে যেখানে ড্রিল পাইপগুলোকে ঘোরানো হয় আর মাড সার্কুলেশন চলতে থাকে আর ড্রিল হতে থাকে। তো ওইটা হচ্ছে হোয়েস্ট, ওখানে ড্রিল পাইপ স্টোর করা থাকে, ড্রিল পাইপের নিচে ড্রিল বিট লাগানো থাকে। আপনাদের আমি একটু পরে ড্রিল বিট দেখাবো। সো ড্রিল বিটটা ঘুরতে থাকে ড্রিল পাইপের সঙ্গে আর একটার পর একটা ড্রিল পাইপ কানেক্ট হয়ে সমুদ্রের নিচে যেতে থাকে। আপনি দেখতে পাচ্ছেন ক্রেন, কাজের জায়গা, এইটা হচ্ছে লিভিং কোয়ার্টার, এখানে আমরা থাকি। এই ছোটো ছোটো গুলো হচ্ছে লাইফ বোট, যে কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য এতে করে যাতে আমরা এসকেপ করতে পারি। আর এটা হচ্ছে হেলিডেক, ওপাশে রেডিও রুম, জেনারেলি একটা রিগ এর মধ্যে এই সব জিনিসপত্র থাকে। এবার চলে আসুন, আমরা চলে আসি সেকেন্ড টাকাতে। এটাকে বলা হয় সেমি সাবমার্সিবল রিগ। আপনি দেখতে পাচ্ছেন এর লেগগুলো কিন্তু একদম সমুদ্রের নিচে পর্যন্ত হয় না, এটা একটা ফ্লোটার মতো থাকে যেটা সমুদ্রের একটুখানি নিচে গিয়েই দাঁড়িয়ে থাকে। এখানেও সব একই রকমের অ্যাকোমোডেশন। এটা হচ্ছে ডেরিক, এটাকে ডেরিক বলা হয়, যেটাখানে আমি বলেছিলাম যে হোয়েস সিস্টেমটা থাকে ড্রিল করার জন্য। এখানে দেখুন কেসিং পড়ে আছে, ক্রেন, সব কিছু আছে। সেমি সাবমার্সিবল আর ড্রিল শিপ হচ্ছে ডিপ ওয়াটারে থাকে। সেমি সাবমার্সিবল যেটা বললাম একদম সি বেড পর্যন্ত লেগটা থাকে না, ফ্লোট করে। ড্রিল শিপ হচ্ছে নর্মাল শিপের মতো, জাস্ট মডিফাইড ফর ড্রিলিং। এই দেখুন এইটা হচ্ছে হোয়েস্ট সিস্টেম, এইখানে কালো কালো কোনো ড্রিল পাইপ লাগানো আছে। এই হোয়েস্টের সঙ্গে লাগানো আছে ড্রিল পাইপ আর ড্রিল পাইপের নিচে থাকে ড্রিল বিট। তো কন্টিনিউয়াসলি রোটেট হতে থাকে, মাড সার্কুলেশন চলতে থাকে যাতে কাটিংটা ওপরে উঠে আসে, রক ফর্মেশন আর কাটিংগুলো ওপরে উঠে আসে। অফশোর রিগগুলো যেটা আপনাদের প্রথমে দেখালাম, জ্যাকআপ, সেমিসাব বা ড্রিল শিপ, যখন তেল বা গ্যাস খুঁজে পায় তারপরে কিছুদিন যাবত টেস্টিং চলে। টেস্টিংয়ের পর যখন বোঝা যায় যে হ্যাঁ এই ফিল্ড থেকে তেল বা গ্যাস তোলা সম্ভব বা এই ফিল্ড থেকে তেল বা গ্যাস তুলে কমার্শিয়ালাইজ করা যাবে, তখন একটা গোটা প্রসেস প্ল্যাটফর্ম সেখানে নিয়ে আসা হয়। আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখছি গুলফাক ব্লক, এটা একটা গুলফাক স্ট্যাটওয়েলের এখন নাম চেঞ্জ হয়ে গেছে, যে মেন অপারেটর নরওয়েতে, এখন স্ট্যাটওয়েলের নাম হচ্ছে ইকুইনর হচ্ছে নরওয়ে মেন অপারেটর। তো একটা গোটা প্রসেস প্ল্যাটফর্ম সেখানে আনা হয়, আপনি দেখতে পাচ্ছেন প্রসেস প্ল্যাটফর্মে, আর এর লেগগুলো একদম সমুদ্রের নিচে পর্যন্ত থাকে। আর আপনি ভেতরে দেখতে পাচ্ছেন যে অতগুলো ওয়েল আছে এক একটা লেগের ভেতর, চিন্তা করে দেখুন অতগুলো ওয়েল থেকে প্রোডাকশন চলছে। প্রসেস প্ল্যাটফর্মে তেল তোলা হয়, তেলটাকে কন্ডিশন করা হয়। সো গোটা প্রসেস প্ল্যাটফর্মটা একটা অয়েল রিফাইনারি হিসাবে কাজ করে আর তেলটাকে শোধন করে পাইপলাইনের মাধ্যমে সিটিতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রিল বিট। এই ড্রিল বিটগুলো ড্রিল পাইপের নিচে লাগানো থাকে, আপনি দেখতে পাচ্ছেন ড্রিল পাইপের নিচে লাগানো আছে ড্রিল বিট। এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা ওয়েলের কনস্ট্রাকশন, বিভিন্ন সাইজের ড্রিল বিট ব্যবহার করে ওয়েল ডিপ থেকে ডিপ বানানো হয়েছে। প্রথমে ড্রিল বিট দিয়ে, ড্রিল পাইপ দিয়ে ওয়েল খোঁড়া হয়, তারপরে এই রকম ধরনের কেসিং দিয়ে ওয়েলটাকে প্রোটেক্ট করা হয় যাতে না সেটা কোল্যাপস করে যায়। এবার কেসিংয়ের চারপাশে ওয়েল বোর আর কেসিংয়ের বাইরের দিকটার সঙ্গে সিমেন্টিং করে দেওয়া হয়, এটাকে বলে জোনাল আইসোলেশন। আর যদি টার্গেটের ডেপথ খুব ডিপ থাকে তাহলে আবার ছোট সাইজের ড্রিল বিট দিয়ে এগেন ফার্দার ড্রিলিং করা হয়, সেখানে সন্ধান করা হয় তেল আর গ্যাসের, তারপর আবার ফার্দার ড্রিলিং করতে গেলে তার থেকেও ছোট ড্রিল বিট নেওয়া হয় আর আগের কেসিংটাকে সিমেন্টিং করে দেওয়া হয়। কেসিং রান করার আগে মানে ওপেন হলে লগিং করে দেখা হয় যে সেই ডেপথে কিছু ইন্টারেস্টিং আছে কি না, হাইড্রোকার্বন, গ্যাস অর অয়েল। যদি কিছু ইন্টারেস্টিং থাকে সেই জোনটাকে কেসিং করে তারপরে কেসিংয়ের বাইরে আর ওয়েল বোর্ডের মাঝখানে সিমেন্টিং করে দেওয়া হয় আর তারপর সেখানে পারফোরেশন স্ট্রিং রান করা হয়।
পারফোরেশন স্ট্রিংয়ের মধ্যে চার্জ থাকে, সেই পারফোরেশন স্ট্রিং সেই ডেপথে নিয়ে গিয়ে অ্যাক্টিভেট করা হয়। পারফোরেশন ফলে সেটায় একটা চ্যানেল সৃষ্টি হয় যেটা দিয়ে তেলটা উপরে চলে আসে। আপনারা এখানে যে ছবিটা দেখছেন, এরকম ধরনের ওয়েদারের সম্মুখীন হতে হয় আমাদের অপশন। অয়েল ফিল্ডে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং আর খুবই টাফ। ওয়েদার যে কোনো সময় খারাপ হতে পারে, প্রচণ্ড রকম ঠান্ডা থাকে, তার মধ্যেও আমাদের কাজ চালিয়ে যেতে হয়। অয়েল ফিল্ড কিন্তু কোনো সময় বন্ধ থাকে, কাজ 24 ঘন্টা 365 দিন সব সময় চলছে। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটার ফার্স্ট পার্ট আমি এখানেই শেষ করছি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেকেন্ড পার্টে আমি দেখাবো আরও কিছু ইন্টারেস্টিং জিনিস, যেরকম হেলিকপ্টারের ব্যাপারে, কী করে আমরা হেলিকপ্টারে করে যাই, কীরকম কোন মডেলের হেলিকপ্টার ব্যবহার করা হয়, আমাদের অফশোর ট্রেনিংয়ের ব্যাপারে, অফশোর সার্ভাইভাল ট্রেনিং, প্লাস আমাদের করতে হয় হেলিকপ্টার আন্ডার ওয়াটার এস্কেপ ট্রেনিং, এছাড়া রিক ফ্লোর, রিমোটলি অপারেটেড ভেহিকেল, আরওভি, এইসব ব্যাপারে আপনি আমার সেকেন্ড পার্টে দেখাবো। তো তার জন্য জরুরি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এই এপিসোড দুটো বানাতে আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছে আমার ওয়াইফ অপরাজিতা, সেই জন্য অপরাজিতাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার অন্যান্য ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমার অন্য ভিডিওগুলোর লিংক শেয়ার করছি। তাহলে দেখা হচ্ছে আমার এই ভিডিওটার সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। বাই বাই।